ইস্তেগফারের পুরস্কারটা একটু শুনেন, ইস্তেগফারের পুরস্কার, ইস্তেগফারের কি পুরস্কার? ইশ আল্লাহ, দেখেন হযরত রাবেয়া বসছি, একবার কোন আল্লাহওয়ালার মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো এ আল্লাহওয়ালা তার মুরিদানদেরকে একটা কথা শোনাচ্ছিলেন, এই শুনো, দরজা খটখটাতে থাকো, দরজা খটখটাতে থাকো, ওখান থেকে খুলবেই, ওখান থেকে কি। এবার রাবেয়া বসছি বলে, হযরত কথাটা ঠিক বলেননি, এভাবে বলেন, দরজা খোলাই আছে, খটখটালেই পেয়ে যাবা। ওইদিকে দরজা খোলা না বন্ধ, ওটা খোলাই আছে, খটখটানে ওয়ালা নাই, খটখটানে ওয়ালা কি না, যে খটখট করতেই পাওয়া যাবে। এই জন্য হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ বলছেন এক আজীব, আমার নিজের কানে শুনছি হযরতের বয়ান, হযরত বলেন যে আজীব কথা, হেদায়েত এত কঠিন নয়, চাইলেও পাবা না, আবার এত সহজ নয়, না চাইতেই পেয়ে যাবে। কি এটা চাইলেই পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে আল্লাহর ওলি হইতে চায়, যে আল্লাহর ওলি হইতে চায়, চাইলেই পাওয়া যায়, চাইলেই কি বলেন পাওয়া যায়। আমরা আল্লাহর ওলি হইতে চাই না ইনশাআল্লাহ? হ্যাঁ আল্লাহ। আমাদের টুমসার হুজুর সবসময় একটা কথা বলেন, হুজুর বলেন যে ভালো ছাত্র হইতে হলে এক মিনিট লাগে, কয় মিনিট হুজুরকে ভালো ছাত্র হইতে হলে এক মিনিট লাগে, একদিন লাগে, এক রাত লাগে। হুজুর কইতো কালকে আজকের সবকটা টাইট করে মুখস্থ করিবা, আগামীকালের সবকটা ফড়িয়ে আইবা, কালকে যখন সবকে যাইবা তুমি ভালো ছাত্র। আরে বাস্তব না বাস্তব, কি রে এই পড়াশোনা, এত টাইট করে পড়াশোনা দিছে, এবার সামনে সবক পড়াইয়া বলে এই এটা শোনা তো, এটা বাবা শোনা দিছে, এবার সবাই কর করি কি ভালো ছাত্র। একবার টঙ্গিতে ইজতেমার মাঠে নানা যেদিন বইয়ের দোকান আছে, লম্বা বইয়ের দোকান, ধরেন 10 জন এই মাথা থেকে এই মাথা বেচা কিনা করতেছে, আমার নানাজের কাছে এক লোক এসে কয় বা আমি কিভাবে ভালো ছাত্র হব, এই বইটা আপনার কাছে আছে? না, আমি এক পাশে বইয়ে রয়েছি, নানাজিকে তার কাছে যাই জিজ্ঞাস, সব কর্মচারী চায় রয়েছি, কই লোক রে, কয় তার কাছে যাই জিজ্ঞাস, আমিও চায় রয়েছি। এবার আমার এসে কয় আমি কিভাবে ভালো ছাত্র হব, এই বইটা আছে আপনার কাছে? আমি দেখছি নানাজি যে আমার কাছে পড়াইছে, আমি কি বইয়ে, তাইলে আপনি যদি আল্লাহর ওলি হইতে চান দুইটা কাজ, আজ থেকে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নত মর্যাদা পালন করবেন, আজ থেকে আর কোনো গুনাহ করবেন না, কাল থেকে আপনি আল্লাহর ওলি। সহজ না কঠিন কর, ফরজ ওয়াজিব সুন্নত মর্যাদা বলেন আদায় করব, আর কোনো গুনাহ, আপনি কি হয়ে গেলেন? আচ্ছা মেয়েরাও তো হইতে পারে না, কোন মেয়েরাও হইতে পারে না, রিক্সাওয়ালাও হইতে পারে না, সিএনজিওয়ালাও হইতে পারে না, ব্যবসায়ীও হইতে পারে না, চাকরিজীবীও হইতে পারে না, অ্যাডভোকেটও হইতে পারে না, জজ সাহেবও হইতে পারে না, পুলিশও হইতে পারে না, কে কে হইতে পারে না? তাহলে ভালো ছাত্র হইতে পারে কে কে? ক্লাসের সবগুলো স্টুডেন্ট ভালো ছাত্র হইতে পারে কি না? কয় কাজ, গতকালের সবক ঠিক মতো টাইট করে পড়বা, আগামী সবক দেখে আসবা, তুমি ভালো ছাত্র, তুমি আল্লাহওয়ালা হবা কিভাবে? আজ থেকে ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদা টাইট করে ধরবা, কোনো গুনাহ করবা না, তুমি আল্লাহর বলি হয়ে গেলে। কি হয় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা মেহরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সকালে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তেগফার করো আমাকে গফুর আর রহিম পাবে, তুমি যদি ইস্তেগফার করো লা ওয়াজাদুল্লাহ গফুর আর রহিমা, তুমি আমাকে কি পাবা? গফুর আর রহিম পাবা। এর অর্থ কি? তুমি ইস্তেগফার করতে দেরি করবা, আমি তো গফুর আর রহিম আছি, আমি গফুর নাম রাখছি কি লাগা, মাফ করার লাগা, বলেন আমি গফুর নাম রাখছি কি লাগা, আমি তোমাকে মাফ করে দেওয়ার জন্যই গফুর নাম রাখছি। আমাদের জীবনের সমস্ত পেরেশানি, যার জীবনে যে পেরেশানি আছে, এটা হলো গুনাহ হলো কারণ, গুনাহ হলো কি বলেন কারণ, আর আমার ইস্তেগফার হলো সমাধান। তাহলে আমার যদি গুনাহ না থাকে আমার আর সাজা হবে কেন? কথা কর না কেন, আমার গুনাহ নাই আমার সাজা হবে কেন? হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তেগফার করো আমি কথা দিলাম, وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون رب العالمين বলেন, তুমি যদি ইস্তেগফার করো আমি তোমাকে আযাব দিব না, এটা আমার সিদ্ধান্ত।
তুমি ইস্তেগফার করলে আমি তোমাকে আযাব দিব না, এটা সিদ্ধান্ত। ওমা কানাল্লাহু মুআদ্দিবাহু ওহুম ইস্তাগফিরুন। এজন্যই বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 কতবার ডেলি কতবার? আমি আল্লাহর নবীর মজলিসে বসেছিলাম, আল্লাহর নবী রব্বি গফিরলি বলতেছিলেন, আমি গুনতে থাকছি, রাসূল বলতেছেন এক মজলিসে 100 বারের বেশি আমি গুনছি। বিশা বুজুর বলতেন যার কোনো গুনাহ ছিল না তিনি ইস্তিগফার করতেন 100 বারের বেশি। আমি কতবার করা দরকার? কতবার? 1000 বার, 1,00,000 বার বলা উচিত। আমি তো আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে বলা উচিত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ইস্তিগফার করি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি ইস্তিগফার করো, তুমি যদি তওবা করো, কথা দিলাম দুনিয়াতে যখন যা লাগবে সব দিয়ে দিব। কি দিবে বলেন, কি দিবে? একসাথে 5 জন মানুষ হজ করছি, উমরা করছি, আমি, মামা, আমার আব্বা, জেঠাজি, টুমসরের সাবেক প্রিন্সিপাল হুজুর, 3 জন কবরে চলে গেছে, 2 জন আছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে দেয়। এক রুমে থাকছে, এক প্লেটে খাইছে, 5 জন 5 জন, 3 জন চলে গেছে, আর সাক্ষী হিসেবে আমরা 2 জন আছি। আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন, জ্যাঠাজির কবরকে জান্নাতের টুকরো বানায় দেন, পেঞ্জুরুজির কবরকে জান্নাতের বাগান বানায় দেন। ইনার মা, ইনার বিবি হইতে পারলে আমার এই মামি আমার আব্বার অসংখ্য বার খেদমত করছে। আব্বা সবসময় ইনার বাসায় উঠতেন, ইনার বিবি রান্না করতেন, এন্তেকাল হয়ে গেছে। কতদিন হয়েছে মামা? 2 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার বিবির কবরকে জান্নাতের ছত্র বানিয়ে দেন। এজন্য আস্তাগফিরুল্লাহ ফাতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ফাতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ফাতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ফাতুবু ইলাইহি। করব তো ইনশাআল্লাহ। কতবার? ওই শুধু 100 বার? হ্যাঁ, যারা আমার মতো বুড়ো হয়ে গেছেন তারা কতবার করবেন? আল্লাহ তৌফিক দান করুন। এর উপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার না ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله 100 বার যে কোনো একটা দুরুদ শরীফ, اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد 100 বার আস্তাগফিরুল্লাহ
فأتوب إليه، أستغفر الله فأتوب إليه، أستغفر الله فأتوب إليه. ظهر থেকে আসর পড়বেন، আসর থেকে মাগরিব পড়বেন، মাগরিব থেকে আশা পড়বেন، আশা থেকে ফজর পড়বেন، ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আগে বলতাম কাজের ফাঁকে ফাঁকে জিকির করব، এখন বলি জিকিরের ফাঁকে ফাঁকে কাজ করব। আগে বলতাম মাঝে মাঝে তসবিহ গুনে গুনে পড়বা، এখন বলি বন্ধু নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়ব পড়ব তো। যদি দোস্ত বলো এগুলো দ্বারা কি হবে، আমি বলবো দোস্ত এগুলো দ্বারা কি না হবে، এগুলো দ্বারা কি হবে বলো، এগুলো দ্বারা কি হবে، এগুলো দ্বারাই، এগুলো দ্বারাই কাসেম নানু তুবি، কাসেম নানু তুবি، এগুলো দ্বারাই জুনায়েদ বাগদাদি، জুনায়েদ বাগদাদি، এগুলো দ্বারাই হযরত মাওলানা ইসহাক، হযরত মাওলানা ইসহাক রাহিমাহুল্লাহ، এগুলো দ্বারাই রশিদ আহমদ গাঙ্গুহি، এগুলো দ্বারাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই، সুবহানাল্লাহ বলবেন না، এগুলো দ্বারাই হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি، এগুলো দ্বারাই হুসাইন আহমদ মাদানী، এগুলো দ্বারাই সুলতান আহমদ নানুপুরি। আমরা দুইজন একই পীরের মুড়ি، দুইজন একই সাথে পড়ছি، এনারা আমাদের সিনিয়র، এনারা আমাদের সিনিয়র، আমাদেরকে মহাব্বত করতো। ধরবে একটু দাঁড়ান দাঁড়ান এক মিনিট সালাম দেন، দোয়া চান সবার কাছে، দোয়া চান চান দোয়া চান। সামাজিক ভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য، যার যেভাবে আমরা
বিভিন্ন পর্যায়ে, অর্থনৈতিক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে, লেনদেনের মধ্যে, উঠা বসার মধ্যে, কথাবার্তার মধ্যে, চার ছয়ের মধ্যে আমাদেরকে আল্লাহ দিয়ে কথা করার জন্য চেষ্টা করতে হবে। এটা থেকে যদি আমরা দূরে থাকি, কেমন ময়দানে আমাদের কাছে আমরা জবাব দিই তার কাজ করে তাদের মধ্যে। কিন্তু আমাদের কাছে আমার অনুরোধ, সামাজিক এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন করা দরকার, চেষ্টা করা দরকার। দশ তারিখ দিনই প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের দায়িত্ব হচ্ছে কি করা, চেষ্টা করা, চেষ্টা করবেন তো ঈশ্বর, চেষ্টা আমাদের করা দায়িত্ব। এই প্রতিষ্ঠা করার মালিককে আল্লাহ, আল্লাহ আমাদের প্রশ্ন করে দিতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, বলেন শেষ কথা বলেন, ওটাও বলেন, বলেন দোয়া আছে আমাদের। আল্লাহ তাআলা কবুল ফরমান, আমিন। আমরা দোয়াও করব, চেষ্টাও করব, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান।
দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. আল্লাহ মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আমাদের খানদানের জিন্দার মধ্যে সকলকে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদকে আপনি কবুল ফরমান, আল্লাহ এই মসজিদকে জরুরত পুরা করে দেন, আল্লাহ দোতলার কাজ চলতেছে সমস্ত জরুরত পুরা করে দেন, আল্লাহ এই মসজিদের দোতলাকে আপনি কবুল ফরমান, আল্লাহ এখানে একটা তাহফিজের ব্যবস্থা আপনি করে দেন মৌলা, একটা হেফজখানার ব্যবস্থা আপনি করে দেন মৌলা, আল্লাহ এই মহল্লা একটা মাদ্রাসা আপনি কায়েম করে দেন, আল্লাহ যে যুবকগুলো ইন্তজাম করে তাদের প্রত্যেককে আপনি কবুল ফরমান, আল্লাহ মাহবুবনগর হাত তুলেছে তাদেরকে আপনি কবুল ফরমান, আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইমান আমলের দৌলত দিয়ে দেন মৌলা, গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ইমান আমলের দৌলত দিয়ে দেন মৌলা। আমাদের মৌলানা জহির সাহেব আল্লাহ যে তার উদ্দেশ্য পেয়ে যে উদ্দেশ্যে আসছে মৌলা, মৌলা এটাকে আপনার জন্য বানায় দেন মৌলা, আপনার জন্যই করার তৌফিক দিয়ে দেন মৌলা, আপনি খায়রের ফয়সালা করে দেন মৌলা, আপনি করনেওয়ালা জাত মৌলা, আপনি মেহরবানি করে ভালাইয়ের ফয়সালা করে দেন আল্লাহ। এই সমাজের তৃণমূল থেকে সকলকে আপনি তৈয়ার করে দেন মৌলা আল্লাহ। এই সমাজকে আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, আপনি ইসলামকে নাফেজ করে দেন মৌলা, আপনি ইসলামকে নাফেজ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। এক মিনিট বসবো, এক মিনিট, দোতলার কাজটা অসম্পূর্ণ আপনাদের দেওয়া।